এবারের ঈদে খুব গোছালো ব্লগ খুব কমই আপলোড করতে পেরেছি, যেহেতু আম্মু ছিল খুব অসুস্থ, আমারও বেশ অসুস্থতাই সময় কেটেছে। তো দু একটা ব্লগ আর কি হয়তো আপলোড হয়েছে। তো এখন ঈদের পঞ্চম দিনের একটা ভিডিও আপলোড করব, যদিও অলরেডি ঈদ শেষ হয়ে প্রায় মাস গড়িয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম ভিডিওটা আপলোড করে দেই। তো সেদিন হচ্ছে বাসাতে দাওয়াত ছিল আমার কাজিনদের, মানে মামা মামিকে দাওয়াত করা হয়েছিল। তো মামাতো ভাইটা যেহেতু আসছে ফ্রান্স থেকে, তো ও চলে যাবে, সময় হয়ে আসছে। তো আম্মু বেশ অসুস্থ ছিল, তবুও যেহেতু চলে যাবে তো অল্প স্বল্প কিছু আয়োজন করা হয়েছিল, ওরও হাতে সময় ছিল না। তো সকালের নাস্তাটা আমি হচ্ছে গরুর মাংসের তরকারি দিয়ে একটা রুটি খেয়েছিলাম, এরপরে একটু চিকেন কাবাব রেডি করে নিচ্ছিলাম। খুব সিম্পল মেনুই রাখা হবে, যেহেতু আম্মুর শরীর ভালো না বললাম এই জন্য, তো আমি আর কি এটা প্রসেস করে দিচ্ছিলাম। তো আম্মু আর কি রান্না করতেছিল, আর যা যা রেডি করা লাগে সেই জিনিসগুলো আমি পাশ থেকে, আমি আর আমার বোন মিলে হেল্প করতেছিলাম। তো অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে, আর ওদিনের রান্না শেষ করে ওদেরকে খাওয়াতে খাওয়াতে কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছিল, কারণ চুলাতে গ্যাসও খুব কম ছিল। তো এখানে মাছ ভুনা করা হবে, বড় মাছ, তো ওটার জন্য, ওটা ভাজার জন্য ম্যারিনেট করা হয়েছিল। এখানে চিকেন রোস্ট রান্না করা হয়েছে, আর বিফ তো আগেই রান্না হয়ে গেছিলো সকাল সকাল, এটা দিয়ে আমি অলরেডি রুটিও খেয়েছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আম্মু রান্না তো আলাদা করে বলার কিছুই নেই, সবসময় আম্মু খুব ভালো রান্না করে। তো এরপরে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছিল, এটাকে এরপরে ভুনা করা হবে। আর এখানে ভেজিটেবলের জন্য সবজিও সিদ্ধ করে রাখা হয়েছে। এরপরে যে আমার কাজিনটা চলে আসছে, আমার খালাতো ভাই, মামাতো ভাই, তারপরে এই যে আমার বোন তানিশা, তো আমরাই আর কি দুপুরে বাচ্চা কাচ্চারাই আর কি লাঞ্চ করবে এরকম। তো মামা মামি যেহেতু রোজা ছিল, তো তারা হয়তো সন্ধ্যায় এসে লাঞ্চ করবে ইফতারের পর। তো এখানে অন্তর একটু তানিশার সাথে দুষ্টামি করতেছিল, যে ও একা একা বসেছিল রুমে, তো ওরে ধরে নিয়ে আসতেছিল। আর এদিকে হচ্ছে আমি কাবাবটাকে একটু রেডি করে নিচ্ছিলাম, পোলাওতে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম। এখানে মাছ ভুনা ছিল, মুগ ডাল ছিল, সবজি ছিল, চাইনিজ ভেজিটেবল যেটা আর কি, আর রোস্টও রেডি ছিল, কাবাব, এই তো গরুর মাংসের তরকারি ছিল, তো সালাদ ছিল। তো সুন্দর করে আর কি একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে টেবিল পরিবেশনের পর ক্লিপস নেওয়ার মতো এনার্জি থাকে না, এটা আসলে আমার জন্য অর্পাই নিছিল। তো খুব লেজি হয়ে গেছি ইদানিং, ব্লগ আপলোড করতে গেলে আর কি আর মন চায় না যে এডিটিং করব, বাচ্চা নিয়ে শরীর ভালো না। তো এরপরে আর কি যে আমার ভাইও চলে আসছে অপূর্ব, তো হচ্ছে ভার্সিটিতে ছিল, তো একটু লেটে জয়েন করছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এরপরে আর কিছু রেকর্ড করা হয়নি। সন্ধ্যায় হচ্ছে আমি আর অর্পা দানিশা আর মেরজের বাবা একটু বের হয়েছিলাম, তো ওরা একটু ফুচকা খাবে, তো ওদেরকে একটু ফুচকা খাওয়ালাম, খাওয়ায় তারপরে হচ্ছে আর বেশ কিছু রেকর্ড করতে পারিনি। তো এই ফুচকাটা ভালোই ছিল টেস্ট। তো ফুচকা শেষে ওরা আবার একটু জুস খেলো, জুস খেয়ে এখন চলে যাচ্ছি বাসায়। তো এই ছিল ছোট ভিডিও, আই হোপ সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।